তাইওয়ানের প্রতিরক্ষা আকাশসীমায় 24 ঘণ্টায় 40টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাইওয়ান প্রণালীর আশপাশে আবারও নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশসীমায় অনুপ্রবেশ করা এসব বিমানের বেশিরভাগই তাইওয়ানের দক্ষিণে এবং বাশি চ্যানেলে উড্ডয়ন করে। এসব চীনা বিমানের মধ্যে অন্তত 4টি বিমান দ্বীপের উত্তর পশ্চিমে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এদিকে বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের 28টি বিমান অনুপ্রবেশ করে বলে দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ধরনের ঘটনাকে বেইজিংয়ের নিয়মিত হয়রানির অংশ বলেও অভিযোগ করেছে তাইপে।